আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। দেখো, আজ আমি তোমাদের ক্লাস থ্রির ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করবো। এটা কিন্তু পার্ট সেভেন, ঠিক আছে? এটা 2021 সালের অক্টোবর মাসে দিয়েছে। এটা পার্ট সেভেন ফোর্থ সিরিজের, তোমরা স্কুল থেকে পেয়ে যাবে এটা। তো দেখো কি বলেছে এখানে ইংলিশের প্রথমগুলো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস, মানে এই যে প্যাসেজটা দিয়েছে এইটা পড়ে তোমাদের এই নিচের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে হবে। তো আমরা পড়ি দেখি কী বলেছে এই প্যাসেজটাই। হোয়েন দ্য রেইনস কাম, যখন বৃষ্টি আসে, হামিদ হার্ড দ্য ক্রকিং অফ ফ্রগ। হামিদ কী শোনে? হামিদ শুনতে পাই ব্যাঙের ডাক, ঠিক আছে? আচ্ছা, ক্রকিং মানে ব্যাঙের ডাক, ঠিক আছে? তারপর কী বলছে? তা বলছে দেখো, ওয়ান ডে এ ফ্রগ কাম ইন টু দেয়ার হাউস, একদিন একটি ব্যাঙ তাদের ঘরের মধ্যে চলে এলো। আচ্ছা, হামিদ কট দ্য ফ্রগ, হামিদ কী করলো? সে ব্যাঙটাকে ধরেছিল। আচ্ছা, দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস। এবার ব্যাঙটা কী করছিল? ব্যাঙটা দেখছিল, ওয়াজ লুকিং, দেখছিল অ্যাট হিম মানে হামিদের দিকে, উইথ ইটস বিগ রেড আইস। তাহলে ব্যাঙের কেমন চোখ? বিগ, বড়, এবং রেড আইস মানে লাল চক্ষু, ঠিক আছে? আচ্ছা, তারপরে হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। হামিদ কী দেখেছিল? হামিদ দেখেছিল ব্যাঙের যে চামড়া বা গাটা কেমন ময়েস্ট, মানে তেল তেলে বা স্বাদ ছেঁথে বা পিচ্ছিল টাইপের, ঠিক আছে? আচ্ছা, তারপর কী লেখা আছে? ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, এর পিছনের দিকের পাগুলো সবসময় কী থাকে? ফোল্ড মানে ভাঁজ করা থাকে, তাই তো? ব্যাঙ দেখবে সবসময় ভাঁজ করা থাকে পিছনের দিকের পাগুলো। তাহলে আমরা এই প্রসেসটা পড়লাম, এবার দেখবো কী কী কোশ্চেন দিয়েছে এখানে, ঠিক আছে, অ্যাক্টিভিটি ওয়ানে। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানে দেখো কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। এ দেয় কী বলেছে? হোয়াট ডিড হামিদ হার্ট, হামিদ কী শুনেছিল? তো দেখো এখানে লেখা আছে হামিদ কী শুনেছিল, এখানে লেখা আছে হামিদ হার্ট দ্য ক্রকিং অফ দ্য ফ্রগ। তো আমরা অ্যান্সার কী লিখলাম? হামিদ হার্ট দ্য ক্রকিং অফ দ্য ফ্রগস, ওকে? তারপরে দুই দেয় কী আছে দেখো, হাউ ওয়াজ দ্য স্কিন অফ ফ্রগ, এখানে লেখা আছে কোথাও দেখো, হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। তো আমরা লিখেছি অ্যান্সার, দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট, ঠিক আছে? এইবার সিদাগের, সিদাই কোশ্চেন কী আছে? হোয়াট ডিড হামিদ ক্যাট, হামিদ কী ধরেছিল? তাহলে এখানে দেখো আছে হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ব্যাংটি ধরেছিল। তো আমরা অ্যান্সারও লিখেছি হামিদ কট দ্য ফ্রগ, ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান। এইবার অ্যাক্টিভিটি টু এ কী দেখি। অ্যাক্টিভিটি টু এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, ঠিক আছে? তাহলে এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজ থেকে ইনফরমেশান বা তথ্য নিতে হবে। এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে তোমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি এখানে কী লেখা আছে। এক দিকে বলেছে দ্য আইস অফ দ্য ফ্রগ ওয়ার রেড, অ্যান্ড এখানে দেখো লিখে আছে উইথ ইটস বিগ রেড, বিগ রেড আইস, তাহলে এখানে কী হবে? রেড অ্যান্ড বিগ, ঠিক আছে? তা বিদায় কী বলেছে? হামিদ কট দ্য, কী হামিদ কী ধরেছিল? এখানে লেখা আছে দেখো হামিদ কট দ্য ফ্রগ, তো এখানে অ্যান্সার লিখলাম ফ্রগ, ঠিক আছে? আচ্ছা, এবার সি এর দাগে দেখবো কী আছে। দ্য হিন্ড লেগ অফ দ্য ফ্রগ আর অলওয়েজ ফোল্ডেড হবে, দেখো কোথায় লেখা আছে? দ্য হিন্ড লেগ আর অলওয়েজ ফোল্ডেড, ফোল্ডেড, ঠিক আছে? তো এটা হয়ে গেল অ্যাক্টিভিটি টু, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধু, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে কি
আমরা ভিডিও আপলোড করলে সবার কাছে তোমার কাছে পৌঁছে যাবে, সবার প্রথমে আর তুমি দেখে অ্যাক্টিভিটিগুলো করে নিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট অ্যাক্টিভিটি থ্রিটা দেখে নিই। হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি, কী আছে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের যে শব্দগুলো দেওয়া আছে হাউস কট এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো দেখো আমরা করেছি হাউস দিয়ে, কী হবে? হাউস দিয়ে আমি করেছি উই লিভ ইন হাউস, মানে আমরা ঘরে বাস করি। হাউস মানে কি? ঘর আমরা জানি, তো উই লিভ ইন হাউস, ঠিক আছে? তারপর কট দিয়ে কী হবে? কট মানে কি? ধরেছিল। তো আই কট আ ফিশ ইয়েস্টারডে, আমি গতকাল একটি মাছ ধরেছিলাম। তোমরা মাছ ধরো না, তাহলে এরকম লিখতে হবে, আই কট আ ফিশ ইয়েস্টারডে, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাক্টিভিটি থ্রিটা কমপ্লিট করে ফেললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো অ্যাক্টিভিটি ফোরে দেখে নিই কী আছে, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি ফোরে দেখো কী আছে। রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, তুমি বলো তো তোমার ফেভারিট ফ্রুট কী? তোমার ফেভারিট ফ্রুট হতে পারে আম, কাঁঠাল, আরও অনেক কিছু আছে, কলা, অ্যাপেল, ঠিক আছে? তো এখানে তোমার সেই ফেভারিট ফুড সম্পর্কে বা তোমার প্রিয় খাদ্য সম্পর্কে লিখতে হবে। কটা? ফোর সেন্টেন্সেস, মানে চারটে বাক্য লিখতে হবে। তো দেখো আমি লিখেছি এখানে মাই ফেভারিট ফুড বলে এরকম লিখবে। তারপরে এক নম্বরে মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় খাদ্য হচ্ছে আম। দুই, ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি অ্যান্ড সুইট ফ্রুট, আম কি খুব সুস্বাদু এবং মিষ্টি একটি ফল। তিনি লিখেছি ম্যাঙ্গো ইজ দ্য ন্যাশনাল ফুড অফ ইন্ডিয়া, মানে কি আম আমাদের ভারতের জাতীয় ফল, ঠিক আছে? আর চারে দেখো লিখেছি ম্যাঙ্গো গ্রো ইন সামার সিজন, মানে আম গ্রীষ্মকালে হয়। তোমরা সবাই জানো আম কখন হয়? গ্রীষ্মকালে হয়। তাহলে কী কী লিখলাম দেখো, তোমরা ঠিক আবার এরকম করে লিখবে, মাই ফেভারিট ফুড লিখে তলায় দাগ দিতেও পারো। এক দিকে কি মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো, দুই দিকে কি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি অ্যান্ড সুইট ফ্রুট, তিন দিকে আছে ম্যাঙ্গো ইজ দ্য ন্যাশনাল ফুড অফ ইন্ডিয়া, মানে কি ভারতের জাতীয় ফল। চারে কী আছে ম্যাঙ্গো গ্রো ইন সামার সিজন, ম্যাঙ্গো কখন হয়? গ্রীষ্মকাল। সামার সিজন মানে গ্রীষ্মকাল, তোমরা সবাই জানো। তাহলে এটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের অক্টোবর মাসে 2021 সালের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর শেয়ার করে দেবে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণ। আর কী করবে, তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবে, তাহলে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কি আমরা যখন ভিডিও দেবো তোমাদের এরকম ইম্পর্টেন্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবো আমাদের চ্যানেলে, তাহলে সবার প্রথম তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং সবার প্রথম তুমি তোমার মডেল অ্যাক্টিভিটিটা করে নিতে পারবে। তো দেখো হচ্ছে পরবর্তীতে ভিডিওতে, তখন তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।